480 জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করতে চলেছে রেল। নেওয়া হবে উত্তর এবং মধ্য রেলের বিভিন্ন ডিভিশনে। কোন কোন ট্রেডে নিয়োগ করা হবে? নিয়োগ করা হবে ফিটার, মেকানিক ডিজেল, কার্পেন্টার, ওয়েল্ডার, গ্যাস এবং ইলেকট্রিক এবং ইলেকট্রিশিয়ান পদে। কারা আবেদন করবেন? কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাশ করতে হবে নিয়োগকারীকে। তবে তপশিলি ও প্রতিবন্ধীদের বেলায় শুধু পাশ করলেই হবে। করতে হবে এনসিভিটির অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স। বয়স, অ্যাপ্রেন্টিস পদে আবেদনের জন্য নিয়োগকারীর বয়স 17/3/2021 তারিখের হিসেবে 15-24 বছরের মধ্যে হতে হবে। তপশিলীরা পাবেন 5 বছরের ছাড়, ওবিসিরা পাবেন 3 বছর এবং প্রাক্তন সমরকর্মীরা ছাড় পাবেন বয়স অনুযায়ী। বাছাই পদ্ধতি, মাধ্যমিকের নম্বর সহ আইটিআই কোর্স পাশের সার্টিফিকেট থাকতে হবে, সঙ্গে অন্যান্য প্রমাণপত্র। প্রাথমিকভাবে বাছাই হয়ে গেলে প্রার্থীদের ডাকা হবে শারীরিক পরীক্ষার জন্য, কোনো রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। আবেদন করবেন যে সাইটে, অনলাইনেই আবেদন করতে পারেন। আবেদন জানান www.ncr.indianrailway.gov.in। আবেদনকারীর কাছে থাকতে হবে একটি বৈধ ইমেল আইডি। কিভাবে আবেদন করবেন? আবেদন জানানোর শেষ তারিখ 16 এপ্রিল। বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, ইডব্লিউএস সার্টিফিকেটের মতো প্রমাণপত্র স্ক্যান করে নিন। পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সই জেপেক ফরম্যাটে স্ক্যান করতে হবে। পরীক্ষা ফি বাবদ জমা দিতে হবে 170 টাকা। তপশিলি, প্রতিবন্ধী এবং মহিলাদের ক্ষেত্রে কোনো ফি লাগবে না। দরখাস্তের পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে নেবেন। বিস্তারিত তথ্য জানার জন্য নজর রাখুন ওয়েবসাইটে। ব্যুরো রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।